চট্টগ্রাম শাহ আমলাত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে পরিত্যাক্ত অবস্থায় সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে শুক্রবার রাত সাড়ে নটার দিকে টয়লেটের বিন ব্যাগের একটি প্যাকেট থেকে এসব স্বর্ণ উদ্ধার করে এনএসআই স্বর্ণের বারগুলো বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি ধারণা করা হচ্ছে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের Z9520 জি নাইন ফাইভ টোয়েন্টি ফ্লাইটে বারগুলো বিমানবন্দরে আনা হয় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার